জীবনের উষারে তুমি প্রভু গো চরণে তোমার জীবনের উষার প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের উষার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে চরণে তোমার বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো, তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি জটিলে, জটিলে আর ননদি, ননদি কুটিলে, কুটিলে ও রাজা আছে না। হ্যাঁ হ্যাঁ। আমি যদি সেখানে যাই আমাকে
ও তাই তুমি যেতে পারবে না। আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, একদম পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে, আচ্ছা আরে ননদি কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে, খুব ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না, হ্যাঁ অনেক গরু চাষ আছে, গরু চাষ আছে, গরু আছে মানে গোয়াল ঘর আছে, গরু আছে মানে গোয়াল ঘর আছে, আর গোয়াল ঘর আছে মানে, গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে, কি আছে, কি আছে বলে, দুধ আছে, দুধ তো থাকবে, আর কি আছে, আর কিছু নেই, হ্যাঁ আছে আছে। আমাদের বাজিয়া বলছে দুধ আছে, গোমই আছে, হ্যাঁ গোবর আছে, গোবর, হ্যাঁ না সে বলছে গোমই আছে, গোমই, হ্যাঁ এবারে গোমই আছে। আরে কৃষ্ণ রাধে রাধে, হ্যাঁ শোন আরেকটা জিনিস আছে, পুরো ছাটা আছে, হ্যাঁ খুব সাবধান কিন্তু ললিতে, হ্যাঁ আমরা যদি কেউ যাই না, আচ্ছা ওই মুড়ো ঝাঁটা দিয়ে, হ্যাঁ আমাদের আস্ত রাখবে না, তাই নাকি? তাই আমি যেতে পারবো, তবে তুমিও যেতে পারবে না। আরে না না না, তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুদ্ধি এসেছে, হ্যাঁ তোমার মাথায়, আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো, একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা ওই সামনের পথ দিয়ে না, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, ওনাকে তুমি সঙ্গে করে নে, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও, জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই তো, ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না, তবে তোমার সঙ্গে না, হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব, সম্বন্ধ, হ্যাঁ সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডাকো, মাসি, মাসি বলে ডাকবো, হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো একবার, দেখো দেখে দেখবো বলছো, দেখো দেখো, ঠিক আছে তবে একবার মাসিকে আমি দেখেই দেখি, দেখেই দেখো বলি, ও মাসি মাসি ডাকলেই আসে না, মাসি কথা হাসে না, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা হাসে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো, আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি, ডেকেই দেখো, বলি ও মাসি, ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো, আমি, ওগো কাটে না সময় যখন আর কিছুতেই, সখীর ডাক শুনে মন বসে না, আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়, সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়, ডাকো আমায়।
পরিচয় হবে বুঝি আজ এখানে। মুখটা খুব চেনা 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 চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি। এ তো আর কেউ নয়, এ তো আর কেউ, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী, প্রিয় প্রাণ সখী রাধারানী। তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো, মনের কথা খুলে বলতো। মা গো, সেটা হলো কোন সখী গো? মাসি, তোমার না হচ্ছে না মাসি? কেন, তুমি ঠিক করে বলবে তো। আরে ঠিকই তো হচ্ছে না, তো আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না, শোনা মাসি আমার গো। মাসি আমি বলছি, আর তুমি কান দিয়ে ভালো করে শোনো, কান খুলে শোনো, বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো লোলি তা, লোলি তা। মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগু। মায়েরা কানের ভিতরে তিন চারটা মনে গোবর পোকা ঢুকে মাছলে এই মনে বাড়াইলো বেরিয়েছে। তোর গলাকে কর গড়ি কর গড়ি কর গড়ি কর গড়ি অবস্থা দেখেছেন মায়েরা, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না? শোনো মাসি, ওটা কর করি কর করি হবে না, বলে গড় করি গড় করি। আরে ওই হল বলো, 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। হ্যাঁ তাই তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 লালিতা, নাকি লালাই 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 লালিতা? মাসি কি ওটা লালাই লালাইও নয় আর লালাই লালাইও নয়, তাহলে বলো ললিতা 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 সখী ভপি। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে। মাসি বলো ললিতা ললিতা সখী। ও ও শো 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 সখী, এইবার উচ্চারণ হয়ে আমাচ্ছে ললিতা সখী। আচ্ছা ললিতা বালা মাসি গো, নিয়া পুড়ি যাও ঢং দেখে লোক, আর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মোরে। আচ্ছা ললিতা বালা মাসি গো, এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো, নিয়া পুড়িয়ে যাও লো, নিয়া পুড়িয়ে যাও তোর। কত সুন্দর ভালো ভালো জায়গা যায়, রেল লাইনের ধারকে যাবে, সেটা বাতাস খাবে কত সুন্দর না। আহ ওলা ওটা বুড়ির কাছে মরতে আসছে, বুড়ির কাছেই তো সবকিছু আছে তোর। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে, রোদ রে ঠান্ডায় গরমে, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়াইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে? তবুর অসাচি মাসি, অসভ্য মেয়েছি কথা বলো, বুড়ি নাকি আরো রস শুনেছ? বুড়ি 6 বাজা চলেছে আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রস। তুমি সরে যাও যাও। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন বুড়িটার রস,
ওইলা জীবনে তো আপনাদের সঙ্গে খেলি বাকি দেখবো, জীবনে খেলতে না ডাক খেলতে পারবো। বুড়ি তিন কাল গিয়েছে এক কালে ঠেকছে, সে বুড়ি নাকি খেলবে ভক্তদের সঙ্গে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি, আমার যে প্রেমময়ী রাধা রানী গো, ওই বাসির শুশুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও ওই বাসির শুনে রাধা রানী বাড়িতে থাকতে পারছে না, তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি কানে কালা হচ্ছে, যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়, মন না দেখতে পাই আমি। এ এরা খাবে ঠ্যাঙের উপর ঠ্যাংটা শিয়া মরে পড়ে থাকে। মাসি মাসি কথাটা দিয়ে যাও মাসি। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো ঠাকুমা কথা দিয়ে দেবো। হ্যাঁ কথা দিয়ে দাও। দেখো চশমা পরা ঠাকুমা, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি বাবা। মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে সবার থেকে অপরূপা, অপরূপা সুন্দর সুন্দরী বলে দেবো মায়েরা। বল না রে, বল বলে দেবো। বুড়ির অবস্থাটা দেখো কেমন হচ্ছে। ওই বল না রে, বল না রে মাসি, তুমি তুমি মাসি আমি, এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। এটা নাকি 100% ঠিক মাসি? ওটা 100% নয়, বলো 100% ঠিক। আরে ওই হবে সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি দে না দাহা ঠকিয়ে দিয়েছে। আতু আতু নাই মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছ। কি বলে মনে হচ্ছে ওদিক? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা ঠিক আছে কথা দিলাম। যা যা যা, মায়েরা আমাদের আরেকজন সুখী আছে, তাকে তো জিজ্ঞাসা করে দিকে, সে আবার কি পরামর্শ দেয় বলি। ও পুষে খা। আরে পুষে খা নয়, দিল আমার নাম বিশাখা। ও বিচা কলা, এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা, এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি যেন অল আউট হয়ে ললিতা সহজমা জুড়ে জুড়ে কথা বলে না, কানের 12টা বাজি মচ্ছে এলা ভালো মতো শুনতে পাই নিল। ও তাই ওই বিশাখা ওই জটিলার বাড়িতে যাবো বল। ও জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো শোনো 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 বল, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অশেষ কৃষ্ণে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেশ হ্যাঁ, তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আগে ভাগে আগে ভাগে সব কথা সেটেল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে শাশুড়ি ননদ দিকে আমি দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কোন তিরিগাল ফেলে দিয়ে শিশুমুনার তীরে দিকে অগ্রসর হলেন। No, 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 no. I'm not.
হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌরহরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌরহরি জয় রাধে শ্যাম রাধে রাধে জয় গুরুদেব জয় নিতাই হালকা টোন করে দাও হরে কৃষ্ণ জয় রাধে জয় গৌরহরি জয় রাধে শ্যাম জয় গুরুদেব হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো হ্যাঁ বলো বলো তাহলে বলছি শোনো বলো বলো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণিত প্রাণ চাতক সমুচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি জীবের পর কল্যাণ দান বাঁধিনি শাশুড়ি ননদি মনস্তাপে ইচ্ছিত অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছি পরা কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হই এসো চিন্তামণি আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো তোমার কি মনে হচ্ছে তাহলে বলছি শোনো বলো বলো কৃষ্ণায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে
জনমে মনোমনি তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমার রাধার লাগে। বলো শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে মানে সেই জাদুটা, সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে, তাই তো বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোন জাদু রয়েছে? হ্যাঁ তুমি আছো, ওই বাম দিকে কোথায়? তুমি তো সামনে বসে আছো। আছে বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাসে এসে শুনতে পেয়েছি, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনজান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা। বলো বলো। তুমি একবার দেখো। আমি তোমায় দেখিয়ে দেব। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ও গো রাধে, কে ডাকছো? ও গো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ও গো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি, চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। ও বাবা পারবে না কেউ, কেন ছিনিয়ে নিতে? বলো বলো, বড়াই মাসি
মাসি এনারা সবাই নিস্তব্ধ হয়ে হয়ে একেবারে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? এক মনে করছেন, কেউ আর মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? তাহলে বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের, আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলু ধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা কাকিমাটা জিভ বার করেছিল, তাও ভেঙে ছেড়ে গেল, জানি না। আচ্ছা মায়েরা, কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ খুলে বরের গায়ে পড়ে যাবে, কাছে তবু উলু ধ্বনি দিবা ছাড়বেন। বাকি উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলু ধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলু ধ্বনিটা করুন। সবাই মিলে উলু ধ্বনি পেছনে করুন, জোরে করুন। বাবা এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে, পালা লজ্জা। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর শাশুর আসে তো এরা লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলু ধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবার আছে তো? পিছনে হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কবে হাত আছে। ও গো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। রাধা রানী কি? আরে জোরে বলুন, রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া কি? সরস্বতী মাতা কি? আজকের হরিনাম সংকীর্তন কি? কমিটি বৃন্দ কি? প্রসাদ খাবো নাকি? নামিয়ে দিন। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, সরস্বতী মাতা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন আগে প্রসাদ পাবে না, তোমাদেরকে কীর্তন শুনবে কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চালা, কোথায় আগে প্রসাদ দিবার আগে সময় করে চলে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে মাগো রাধারণীকে ভালোবাসতে হবে, রাধারণীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। শোনো রাধে, বলো মাসি, তোমাকে একটা সুন্দর খবর দেওয়ার আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে, বলো মাসি। ও গো সুন্দর কথাটি শোনো না, শুনছি, শোনো না গো ও গো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হরি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 পে, তোমার প্রাণবধু বসে আছে বাসি হাতে, তোমারই কত তোমারই আশাতে। সুন্দর কথা কি বলো না, লা 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 বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়,
কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি, তোমার সেই প্রাণবধূ যমুনাকে কথা দিয়েছিল? কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আজ তোমায় নে করবে যমুনার দিনে যমুনা মিলন, তাই তোমাকে যেতে হবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে? কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? ওগো দধি দুধ দখিত মাথারি উপরে, মাথারি উপরে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথা কি বলো না, বলো না কো বড়াই মাস নাই গৌর মামা হরি 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 যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। হ্যাঁ গো, কথা দিয়ে যাও। কথা দিন। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা, এইটা বাড়িতে আছে? আছে না, ঠান্ডায় ফুটেছি, ঘুমিয়ে গেছে। ও একবার ডেকে দেখি, হ্যাঁ যদি জেগে উঠে বলি ও জটিলা মিয়া পড়েছি বেলা বলে খিল ঢুকে আছে, সিয়া মুড়ে পড়ে আছে। আরে ধারা আমি টিকা টিকা মরি বলি জটি লালো। আরে কুটিলে, আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। আরে কৃষ্ণ, তাই তো এমন সময় কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না? তুমি চলে যাও তাহলে, আমাকেই যেতে হবে। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও, তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে, কে কে রে, কেউ রে, কেউ রে, এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছে তো, বলে ঝাঁটা পিটবো গর্দান নেব। এরা নাকি তুমি শ্যামা মার ভক্ত, শ্যামা মার কাছে বলে মা গো দেখা দে নালে দু বাক্স টাকা দে, দু বাক্স ভর্তি টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার সারাদিন আমি দিল আসানা ফুরিল সকলি ফুরায়ে যায় মা, আমার সাধে নামি দিল আসানা ফুরিল সকলি ফুরায়ে যায় মা, আমার সাধে নামি দিল আসানা ফুরিল সকলি ফুরায়ে যায় মা, সকলি পুরাই যায় মা। জনমের সর ডাকি গো মাতরে, জনমের সর ডাকি গো মাতরে, বলে তুলে নিতে আয় মা, সকলি পুরাই যায় মা, আমার সাধনা দিল আশাটা পুরি, সকলি পুরাই পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে
বলি পুরাই যাই মা, আমার সাধনা মিটিল আশা না মুহুরিল, সকলি পুরাই যাই মা। বলি জটিলা ও দিদি এসেছে, জটিলা ও দিদি, জটিলা দিদি কি করে বলি ঝাঁটা ফিরবো গর্দান নেবো? ও সেই জন্য তুই রাগ করেছিস? দিদি বল। আরে শোন শোন দিদি, তোর একটু ভুল হয়েছে আমার। হ্যাঁ কেন কেন জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, যদিও বা এসেছিস, তুই যদি আগে পরিচয়টা দিস, মানে বলতিস আমি তো দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। হ্যাঁ রে, এখানে বৌদি বলে ফোন করে আসতে হয় না। আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি এসেছি, দিদি রে, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়, জানে ভর রাত্রে কে হয়তো ঢুকে গেছে, তাই তো? বাদে বাদে বাদে। আচ্ছা বাদে, ও দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, একটু বস না। আরে বসবো, খাবো দাবো, গল্প গুজব করবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে বল বল। কতদিন ও দিদি, কতদিন দেখিনি তোমায়, মিয়া পুড়ে যাও তোর গাল ফুলানি কথা, তবু এত মনে পড়ে তব মুখানি, স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভুলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে আরে যতটা পারি খাই, আর অবশিষ্টটা না ফেলে দি, নষ্ট। কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজার এত কম না,
তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। আচ্ছা মায়েরা, আজকালে মানুষ দুধ কেউ খাচ্ছে না, অলটা দুধ গেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়, মানে পেট ফুলে একেবারে লাউ হয়ে যায়। মানুষ দুধ খাচ্ছে না, মানুষ খাচ্ছে সেইটা, যতক্ষণ না খেয়া পড়ে রে ততক্ষণ আমাদের খবর, যতক্ষণ না গা টলাচ্ছে ততক্ষণ ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলেছিলাম, যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে বলেছিলাম, বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে আমি হাঁপাহাঁপি করে দিচ্ছি, এই পাশটা আমরা আপনাদের কোন দিক, এটা কোন দিক, এটা কোন দিক, এই দিক উত্তর, উত্তর দিক, উত্তর দিক, আর ওটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। এই ক্যামেরাওয়ালার কাছ থেকে এটা উত্তর দিক আর এটা দক্ষিণ পাড়া, এটা উত্তর পাড়া, ঠিক আছে। আচ্ছা উত্তর পাড়ার বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? উমা উপ হাসির কি গো? হাসির কি? যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? এক পা দুধে 3 ফোঁটা জল মারে, অলাউটা দুধে ছানা কাটবে, দুধে ছানা কাটবে, অলাউটা এইভাবে জল কেটে পালিয়ে। আর যে বৌদি 50 টাকা 100 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবার কোয়ালিটি দুধ, হ্যাঁ গো মোটা দুধ, আরে একবারে 60 পয়েন্ট দুধ আছে। হ্যাঁ কাকিমা সেরকম কোয়ালিটি তো আছে না, তাহলে এরা সত্যি খালি হেসে হেসে ঠিক বাজি খেলেন। আচ্ছা মা তো 40 টাকা করে ধরি, ধরো 40 40 কত হয়? জোরে বলো, আরো জোরে বলো, 80-র সঙ্গে 20 যোগ করে দাও 100, জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলাটা অন্ধকারে ডিগ বাজি খেতে খেতে স্টেজে উঠেই দিকে বলি, জটিলালো আরে কি হয়েছে ওই মথুরা বাজারে? আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দড়ি দিতে বিক্রেছে, 100 টাকা, 100 টাকা। হ্যালো ওদিনি, আরে শুনে আমার মাথারে ঝিম ঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, বেলা বলি কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে এই দুজনে মিলে যাব, যাব হাতে হাত রেখে বলবো, কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা, কিছু কথা বলবো তোমার কানে কানে, মায়েরা বলার কর্তব্য বলি, রকেলে যে মোর কি হবে, মিথ্যা মুছি বলতে বলি জটিলা রে। হ্যাঁ দিদি বল, তুই তো যেতে পারবি। আরে না আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল? আরে শোন বল, তুই যখন বলছিস মানে মথুরা বাজারে মানে দধি দুধের দাম বেড়েছে, সেই কথা শুনে না আমার লোভটা কিন্তু বেড়েছে, মরবি দাঁড়া। তা শোন, আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না তুই করে ঘৃণি খেয়ে যাবি রে। কে বল না, বলবো আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যাও, এত বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেই ছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন মরণ ডাকি নি কেন জানো? ওর মেয়ের এমন স্বভাব চরিত্র, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার ভগলবা করে দিয়েছে, আর বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে বিনা নদীর ঝগড়া ঝাঁটি করে বাজার ঘাটকে একবার তজনজ করে তুলে
ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়, এইরকম করে আমার মেয়ে? তাহলে শোন, তুই যখন আমার মেয়েকে নিয়ে যাবি না, আর আমিও যেতে পারবো না, তবে শোন, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই, মায়েরা আপনারাও জানেন আমিও জানি জুটিরা ছেলের ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, এখানে আমাকে সুজে যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসবে, একটু 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 পাঁচ মিনিট ঠিক আছে মাইরা, আমাকে সুজে যেতে হবে আর ফল হয়ে বেরিয়ে আসতে হবে। জটিলা, হ্যাঁ দিদি বল বল, শুনলাম নাকি তো ছেলে ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি, সে কথা কি আমি জানিনি, ভাবছি মিথ্যা বলছি, নাটক করতে হবে তো। আরে বৌমা যখন করেছিস, তা বৌমানিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই, মিয়া পুরি যদি আস্তে কথা বলে এমন না। আরে শোন দিদি, গলা এমন নেই, ওলাটা গলা এমন নেই, আমার যখন ছ সাত দিন ইয়ে বন্ধ হয়ে গেল। আরে তুই এমন ভাবে কথা বলছিস না, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। কেন রে? কেন জানিস? আরে সাথের একটি মাত্র বৌমা করেছি আমি, তা বাজারে পাঠাবো কি করে পাঠাবো বল, তুই বল। সেও বা ঠিক, কি গো মায়েরা, কেন রে পাঠাতে পারবি না? আরে শোন শোন বল, যদিও বা পাঠাতে পারতাম, তার শোন, আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বর্ষণে মাঠে গিয়েছে, যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তগণের ভক্তিবতী মায়েরা এটাও ঠিক, কারো তো কারো স্বামীর আদেশ ছাড়া তো আমি নিয়ে যেতে পারবো না, তাই না? আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আরে আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল, একটা কাজ কর না। আরে কি কাজ দিদি বল? তোর ছেলে আসার আগে, হ্যাঁ হ্যাঁ, তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো তেমনই করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এতক্ষণ পরে না তো একটা ভালো কথা বলেছিস। এইবার শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে এবার ফাঁদে জড়া আমার বৌমাকে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জি এটাই আমি চেয়েছিলাম। মিয়া বিবি রাজি তো ক্যা করে ক্যা কাজে, কি গো মায়েরা, পাখি জটিলা এবার বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা? হ্যাঁ হ্যাঁ, আর বিলম্ব না করিস দিদি। শোন, তবে আমার একটা শর্ত আছে, আমি তো পাঠাবো আমার বৌমাকে ওই মথুরা বাজারে, তবে আমার শর্তটা কি জানিস? ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, ওখানে প্রণাম করে নিয়ে যাবি আমার বৌমাকে। আর শোন, যেটা বিশেষ কথা, তোর লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো, ওই নন্দের বেড়া কেসটা যখন আসবে না, যদি আসে রে। হ্যাঁ তাও নিয়ে আপু, যে মাইক মানতে নিয়ে মূর্তি হলো, ওলাটা টিভি মোবাইল দেখতে গেছে, দেখেন রাধে রাধে। এবার দে, ও মাইক ম্যান, তুমি কি গুঞ্জে রাখছো? তোমাকে যে বলিস আমি শুনতে পাবো না। ওলাটার পেটে খালি মেয়েছি ছবি দেখে আমরা, খালি বুঝে বুঝে রাধে রাধে, আর কিছু দেখে। আচ্ছা বাদ জটিলা। হ্যাঁ দিদি বল। ঠিক আছে তোর বৌমা, ঠিক আছে আমি আমার বৌকে পাঠাচ্ছি। বলো বৌমা, ও বৌমা, এক মিনিট দাঁড়া, আচ্ছা শুনো শুনো শুনো, হরে কৃষ্ণ। আজকে শ্রী শ্রী গৌর নিতাই কীর্তন সম্প্রদায় আমাদের মঞ্চে এসেছেন, ক্লাবের পক্ষ থেকে ওনাদের ফুলের তোড়া দিয়ে আমরা একে একে বরণ করে নেব। বরণ করবেন পঞ্চানন থানদার, ভাগবত জানা, সুশান্ত থানদার, গোপাল থানদার, সমীর থানদার, বিজয় জানা, স্বপন থানদার, যাদব থানদার মহাশয়, আপনারা আসুন একে একে ফুলের তোড়া নিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাদের বরণ করে নিচ্ছি। আসো গোপাল তান্দার,
অভিজিৎ জানা, অভিজিৎ জানা চলে এসো। সমীর চান্দা, অভিজিৎ জানা, সমু জানা চলে, জয়দেব চান্দা, তাই ওনাদের কীর্তনকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। হরি বল রাধে রাধে, সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দনম, সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দনম, নন্দন শ্রী সচি নন্দন, শ্রী সচি নন্দন, সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন, সুস্বাগত সুস্বাগত হৃদয় গৌর দেবানন্দে হরি 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 সুস্বাগতম শ্রী সচি নন্দন। জরিলা তাহলে তোর বৌমাটিকে পাঠিয়ে দে, ঠিক আছে? আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভটপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি, একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শুনো শুনো শুনো, বলো বলো, তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা দেখুন তো, আপনারা বলুন তো, পাঁচ মিনিট হয়নি আমি গেছি কি আসছি, এরই মধ্যে আমাকে ভুলে গেল বলে আমি চিনি না জানি, যার জন্য করি চুরি সেই দেয় আমার। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবারে উচিত নয়। তোমার সখীদের সঙ্গে নেবে, আর ভালো করে একটু সাজগুজ করে নেবে, আর যাওয়ার সময় আমাদের শ্যামামায়ের মন্দিরে প্রণাম করে যাবে, তাড়াতাড়ি করে যাবে, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে বলি মাসি। মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মিয়া পুড়ি আমাকে যেন ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি তোর বাবা মাছি, তোর বাবা মাছি
নিয়া পড়ে যা মরণ হয়নি ললিতা অলাধা মাছিকে মাছি কইয়া মরুরু নিয়া পড়ে যা এত বড় স্ট্রোক হইয়া কত লোক মরেছে তোর কি মরণ হয়নি নিয়া পুরু তো জালি পুড়ি খেতে আসছু তনে। আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলো? মাসির মাথার তার কেটে গেছে কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে বাবা তুলে কথা, বুড়ির লাঠি দিয়ে বুড়িকে পেঁদাবো আজ। কেন কি বলছে বলো? বলে তোর বাবা মাছি এত ঘরে স্ট্রোক হয়ে মরে হে তুই মরুনি, আবার বলে তোকে আদা ছেচি। আরে বাদ দাও না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। এখন কি করা যায় বলো? কি করা যায়? হ্যাঁ মাথা গরম হয়ে গেছে, বাবা তুলে কথা বলছে। আরে বাদ দাও না, কি করা যায় বলো না। শোনো না রাধি, বলো আমার মাথায় না হ্যাঁ একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি, তুমি নাই কি আমি? হবে? চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বুড়ো বয়সে প্রচন্ড রাগ। শোনো না মাসি, আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো, টেনে টেনে তুলবো। হ্যাঁ টেনে তুলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, আর কারো নয়। তোর কি বল, তোর কি বল? তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। ভক্তরা কি ইঞ্জিনি জানে কিছু? এটা নাকি, এটা নাকি ইঞ্জিনি? আরে মাসি ইঞ্জিনি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল? এইবার কে বলবে বলুন। আমি বললাম প্র্যাকটিস, আর মাসি বলে প্র্যাকটিস। হাঁটি দিস, হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, লোকের ভুল ধরতেও ছাড়বে না। তাই তো মাসি, হাঁটি দিস নয় বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার প্যান, ইউ বাটার আন্ডার প্যান, ইউ বাটার আন্ডার প্যান, ইউ বাটার আন্ডার প্যান। একবার আমার সঙ্গে কথা বলবি না? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এর মানে এটা? এটাই, এটা ইংরেজি নমুনা, ইউ বাটার আন্ডার প্যান। মাসি ইউ বাটার আন্ডার প্যান না, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি কেন? কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চেনে 1350 নাম্বার একা তুলি। 100 কোশ্চেনে 1350 নাম্বার? তোমার কথা শুনে হাতে তালি পড়ছে মাসি। মাসি স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350? এই যে আপনাদের মতো আমি ওয়ান ডে ভর্তি হইনি। তাহলে ওয়ান ডে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। হায় হাসে দেবো কিরকম? পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে মাসি? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? এই তো উচ্চ মাধ্যমিক গেল, কলেজে কি হয়েছিল? কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় হয় রাধে হয়।
আরে ওই রে ওই রে ওই আমি বলছি হয় বুড়ি বলে ওই রে বুড়ি যেন ফুলে উঠছে একদম শোনো মাসি আমাদের কারোর জন্য হয় না শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে ফুলে রেখেছি হ্যাঁ তুমি স্পেশাল ছাত্র শোনো মাসি তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স এটা কিন্তু ঠিক হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে অনাথ মাসি অনাথ কাকে বলে জানো তুই জানো তুমি জানো তুই কাকে কও তুমি কথা কও অনাথ মানে তোর বাবা বুড়িকে আজ প্রচুর মারবো প্রচুর মারবো তুমি এদিকে আসো তুমি এদিকে আসো মাসি তুমি এদিকে আসো তুমি না তুমি ওই রকম বাবা তুলে কথা বলবে কেন আরে যেটা মানে বলতে আবার দেখো দেখো কি রকম মানে মানে কুদিব দেখি কি রকম মানে মানে বলছে দেখো তুমি আপুড়ি গিয়ে পুরি লাঠি দিয়ে পুরি গেই পেদাবো তখন থেকে বাবা তুলে কথা বলছে বলবো নাকি বাবা শোনো তুমি শোনো অনাথ কাকে বলে জানো যার কেউ নেই তাকে ইয়ে পুরির মাথায় কি হচ্ছে মনে ছাতা হয়ে গেছে যা শোনো মাসি তুমি অনাথি হও আর অনার্সি হও আমাদের জানার দরকার নেই তবে শোনো মাসি তুমি অনাথি হও আর অনার্সি হও আমাদের জানার দরকার নেই শোনো গগন অনেক বেলা হলো প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দদি দুগ্ধের বসরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামায় মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি হরি বল তবে রাধে বলো মাসি তোমার শাশুড়ি বলেছে